এই ভিডিওতে আমরা একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে তোমার লিডারশিপ স্টাইলটা দেখব। এটা খুব বিখ্যাত একটা মডেল বাই ম্যানেজমেন্ট, কী বলবো, ফিলোসোফার্স ব্লেক অ্যান্ড মোটন। তারা দেখিয়েছেন যে দুইটা ডাইমেনশনে আমরা কে কীভাবে আচরণ করি এবং সেখান থেকে বোঝা যায় কে কোন ধরনের লিডার। এখানে মূলত পাঁচ ধরনের লিডারশিপ এর কথা বলা হচ্ছে। আসলে লিডারশিপ অ্যান্ড বিং এ ম্যানেজার দুইটার কম্বিনেশন এখানে আছে, একে একে একটু ব্যাখ্যা করি। এই এক্স অ্যাক্সিসে আমরা নাম্বারটা যেহেতু বাড়ছে, এদিকে আছি যে তার কাছে কাজ বেশি গুরুত্বপূর্ণ, মানে কাজ হলো কিনা। কারণ জানো, লিডার বা ম্যানেজার যাই বলি না কেন, তার সাথে অন্যরা কাজ করে, তার জুনিয়র কলিগরা। হ্যাঁ, তো এই যে তার সাথে জুনিয়ররা কাজ করে, তাদের সাথে কাজ করতে গিয়ে শুধু কি কাজকেই বেশি প্রাধান্য দেয় কিনা, এই জিনিসটা কম বেশি এখানে। আবার এই একই লিডার, টিম লিডার, ম্যানেজার, সে কাজ করতে গিয়ে যারা তার সাথে কাজ করছে তাদের ব্যথা, আনন্দ, তাদের ইমোশন, এগুলো নিয়ে যারা বেশি চিন্তা করে তারা এই দিকটায়, আর যারা কোনো কিছু ভাবেই না একদম, তারা একদম নিচে, যাই ডোন্ট কেয়ার, কাজ হলো কি না এটাই দেখব। এখন একে একে দেখি এই পাঁচ ধরনের লিডারশিপগুলো কী। আমি যদি সবচেয়ে আগে ওয়ান ওয়ান লিডারশিপের কথা বলি বা ওয়ান ওয়ান ম্যানেজারের কথা বলি, তাহলে দেখব কি সেখানে তার কাজের প্রতি মনোযোগ খুব কম। তার মানে কাজ হলো কি না হলো কিছু যায় আসে না। আরে অদ্ভুত তো, এখানেও দেখছি যেই মানুষটা কাজটা করছে তার প্রতিও তার কোনো কী বলবো দরদ নেই, বা তার প্রতি কোনো ফিলিং নেই, তার প্রতি কোনো কনসার্ন আসে, সে কি মানুষ নাকি তাকে ভালো আছে না এগুলো বলারও কোনো আগ্রহ নেই। তার মানে সবচেয়ে খারাপ অবস্থা। তো এইরকম কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। আমি উদাহরণটা একটু ভিন্ন রকম দেই, আশা করি কেউ রাগ করবে না। কিছু কিছু দেশে কিছু কিছু গভর্নমেন্টের অফিস থাকে যেখানে তারা সিটিজেনদের জন্য অনেক কাজ করার কথা, সেটা হতে পারে এমন কি মিউনিসিপ্যালিটির কোনো অফিসেও, হ্যাঁ, সেবা পাচ্ছে না, তার মানে কাজ ঠিক মতো করছে না। আবার সেখানে তার যে ম্যানেজার বা লিডারের সাথে যারা জুনিয়র কলিগ আছে তাদেরকেও এমন কোনো, তাদের প্রতি কোনো রিলেশনশিপ বিল্ড করার কোনো আগ্রহ দেখা যাচ্ছে, তাদেরকে কুশলাদি জিজ্ঞাসা করে না, ভালো মন্দ জিজ্ঞেস করে না, তাদের সাথে কোনো ভালো সম্পর্ক স্থাপনেও আগ্রহী নয়। তো এইখানে কিন্তু, এই জন্য এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইম্পোভারিস্ট স্টাইল, মানে খুবই পুয়োর একটা স্টাইল, এত পুয়োর যে এই কোনো একটা অর্গানাইজেশন কখনো বেশি দিন থাকতে পারে না এখানে। এই জন্য একটু কষ্ট হলো, অত গভর্নমেন্টের কথা বললাম, তো গভর্নমেন্টকে তো কেউ বন্ধ করতে পারে না আনলেস কেউ অ্যাটেনশন দেয়, এই 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 এজেন্সিটা থেকে যায়। আর প্রাইভেট সেক্টর হলে এই বিজনেস, এই অ্যাক্টিভিটি কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, কাস্টমারও যদি তার সেবা না পায়, আর আর যদি একজন ম্যানেজার যদি তার জুনিয়র কলিগদেরকে ভালোভাবে না দেখাশোনা করে তাহলে কিন্তু অবস্থা খারাপ। আচ্ছা, এরপরে আমরা চলে যাই এমন কিছু লিডার ম্যানেজারের কাছে যারা খুব কাজের প্রতি কেবল মনোযোগ দেয়, যারা কাজ করছে তাদের প্রতি কোনো মনোযোগ নাই, তাদের প্রতি কোনো কী বলবো আদর নাই, তাদের প্রতি কোনো তাদের সুখ দুঃখ দেখার মানুষ শুনি না। তো ওটাকে আমরা বলছি নাইন ওয়ান, নাইন বলতে এক্স অ্যাক্সিসে নাইন, মানে একদম হাই হাই টাস্ক আর ভেরি লো পিপল ওরিয়েন্টেশন, মানুষকেও মেশিনের মতো ভাবতে চায়। তো এই নাইন ওয়ান টাইপের যারা লিডার ম্যানেজার তাদেরকে আমরা বলি তারা সোয়েট শপ চালায়। সোয়েট শপের সহজ বাংলা আর কি, যে যেখানে ঘাম ঝরে শুধু শুধু কাজই হয়, তার প্রতি কোনো কী বলবো হিউম্যানিটির যে আসপেক্টগুলো, মানুষ হিসেবে তাকে যে রেসপেক্ট দেওয়াটা, সেই জিনিসটা থাকে না। একটা উদাহরণ চাইলে আমি বলবো, বাংলাদেশের বেশ কিছু ভালো গার্মেন্টস ফ্যাক্টরি যেমন আছে, আবার খুব খারাপ গার্মেন্টস ফ্যাক্টরি আছে।
ওই সমস্ত মালিকরা তাদেরকে খুব খারাপ ট্রিট করে, কোনো কোনো সময় তাদেরকে বেতন আটকে রাখে, তাদেরকে লম্বা সময় ধরে কাজ করায়, ভালোভাবে খাবারের টাইমটুকু দেয় না, ইত্যাদি ইত্যাদি। তার মানে তারা সোয়েট শপ চালায়। তো এই ধরনের ম্যানেজমেন্ট কিন্তু বেশি দিন চলে না, আন্দোলন হয়, আর কি ডিটেলসে গেলাম না। সো এটা একটা। এরপরে চলে আসি একদম উল্টো দিকে, এই সাইডে। আগেই বলেছি, যারা মানুষ হিসেবে মানুষকে খুব রেসপেক্ট করতে জানে, অ্যাটেনশন দিতে জানে, সম্পর্ক ভালো করার জন্য এগিয়ে যায়, তারা কিন্তু এমন একটা লিডারশিপ ম্যানেজ করে যেটাকে আমরা বলি কান্ট্রি ক্লাব। কিন্তু আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি তারা কিন্তু কাজের ব্যাপারে উদাসীন থাকে। এই সমস্ত ম্যানেজার লিডাররা শুধু সম্পর্কই ভালো রাখে জুনিয়র কলিগদের সাথে, কিন্তু তাদেরকে প্রশ্ন করে না কাজের কী হলো, কতদূর এগুলো। এইটা না করার কারণে যেটা হয়, কাজ তেমন হয় না, কিন্তু কিছুটা এটা নাম দিয়েছে ওরা কান্ট্রি ক্লাব। মানে হলো অ্যাজ ইফ একটা ক্লাবে বসে সবাই আড্ডা মারছে, গল্প করছে, তার মানে এখানে কিন্তু কাজের কোনো হচ্ছে না, কিন্তু শুধু কেমন আছেন, ভালো আছেন, আরে আপনাকে দেখে একটু মনে হচ্ছে শরীরটা খারাপ, আরে অফিসে কী করছেন, বাসায় চলে যান, কেউ আসলে আমি বলবো না আপনার শরীর খারাপ ছিল, চলে গেছে। মানে এরকম ধরনের একটা ম্যানেজমেন্ট, একে অপরের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু আনফর্চুনেটলি কাজ কিন্তু ভালো হচ্ছে না। সো এটাও বেশি দিন কিন্তু এই স্টাইল চলতে পারে না, আপনি বুঝতেই পারছেন। আরেকটা আছে মাঝামাঝি, অল্প একটু কাজ আর অল্প একটু রেসপেক্ট মানুষকে দেওয়া হয়। এমন ম্যানেজার লিডাররা, তারা কারোর সাথে যখন দেখা হয় প্রথম বলে হে হ্যালো কেমন আছেন, ভালো আছেন, আচ্ছা কাজের কী খবর, কাজ করতে নেমে যান। আর যদি উনি বলেন আমি কাজ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, ভাইয়া আপনার একটু সাপোর্ট লাগবে, বলছে না না আমার তো একটু মিটিং আছে, এই মতো সময় নেই, পারবেন পারবেন আপনি কাজ করতে থাকেন, অথচ সে তাকে একটু শেখানো দরকার ছিল। তো এই ধরনের ম্যানেজমেন্ট হয়ে কি, আনফর্চুনেটলি বেস্ট পারফরমেন্সটা হয় না, দুটেই অর্ধেক অর্ধেক হয়। রিলেশনশিপ এমন ডিপ না, কাজও এমনটা এগোয় না, ফলে একটা মিডিওক্রিটির মধ্যে থেকে যায়, একটা মাছ মাছ পথে গিয়ে কাজটা দাঁড়ায়। এরা কখনো লিডার ট্রু অর্থে এই কোম্পানি যারা এরকম লিডারশিপ করে তারা তাদের সঙ্গে যারা কাজ করে তাদের মধ্যে দিয়ে বেস্ট বের করে আনতে পারে না, এবং কাজেরও আরও বেশি কাজ করা সম্ভব ছিল সেটাও করতে পারে না। বুঝতেই পারছেন আরেকটা পঞ্চম যেটা বাকি থাকলো সেটাকে অবশ্যই আমাদের ব্লেক এন্ড মাউটেনের ভাষায় উইন উইন বলছে স্টাইল। এবং সেই স্টাইলে দেখতে পাচ্ছেন এখানে কাজের প্রতিও যেমন হাই কনসার্ন, সে চাচ্ছে না প্রতিটা দিন কাজ হতে হবে। আমি উদাহরণস্বরূপ অনেক উদাহরণ দেওয়া যায়, যে কোনো প্রফিটেবল প্রাইভেট এন্টারপ্রাইজ, এখন যদি একটা ব্যাংকের কথা বলেন, ব্যাংক অনেক ব্যাঙ্কিং কিন্তু অনেক প্রফিট করে, তার মানে তারা খুবই ভালো হ্যাপি রেখেছে তাদের কাস্টমারদেরকে, তাদেরকে লোন দিয়েছে, তারা তাদের ফিক্সড ডিপোজিট রেখেছে, যত রকমের অ্যাক্টিভিটি তারা করে সেখান থেকে কিন্তু তারা প্রফিট বের করে এনেছে, তার মানে কাজটা ভালো করেছে। আর আমি নানান ব্যাংকের সাথে কাজ করে দেখেছি, ব্যাংকে ম্যানেজার কলিগ চারটার সময় তো আমরা বন্ধ হয়ে যায় ব্যাংক, মানে হলো আমাদের ট্রানজ্যাকশন বন্ধ হয়ে যায়, কিন্তু ইন্টারনালি আমার সৌভাগ্য হচ্ছে অনেক সময় কনসাল্টিং ট্রেনিং করতে গিয়ে ওই সময় থাকার, এবং দেখা গেছে তাদের মধ্যে কিন্তু অসম্ভব একটা আনন্দের সম্পর্ক। এমনও হয় তারা মিউজিক ছেড়ে দিয়ে তারপরে বিকালবেলা খাবার দাবার একটু এনে মজা করে খাচ্ছে, কাজ করছে, যোগ করছে। সব ব্যাংক কী করছে আমি জানি না, আমি যেখানে গিয়েছি নাম না বললাম, আমি দেখেছি। তার মানে তারা কান্ট্রি ক্লাব থেকে কিন্তু একে অপরের জন্য রেসপেক্ট, গুড ফিলিংস, ইন্টারপার্সোনাল সম্পর্ক তৈরি করেছে, এটাও হাই হয়েছে। আবার একটা ব্যাংকে ডেবিট আর ক্রেডিট এই দুটো যদি না মিলে কখনো কিছু মানুষ ব্যাংক ছেড়ে যায় না, প্রতিদিন কাজটা শেষ হতে হবে। প্রতিটা প্রফিটেবল কোম্পানি, সেটা বহুজাতিক কোম্পানি হোক, বাংলাদেশি কোম্পানি হোক, ব্যাংক হোক, যে কোনো জায়গায়, আর শুধু অর্গানাইজেশন না, একটা পরিবারেও, যেখানে তার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে তার মানে একটা টাস্ক, আবার বাবা মার সাথে বন্ধুর মতো সম্পর্ক, তার মানে কি দুটোই পাচ্ছে, তখনই 9-9 প্রয়োজনে 10-10 এইরকম একটা স্টাইলের লিডারশিপ হয়। তো সেই বাবা মা, সেই ম্যানেজিং ডিরেক্টর, সেই ম্যানেজার, সেই টিম লিডার উই আর লুকিং ফর ইন ইউ, যারা 9-9 স্টাইলে কাজ করবে, কাজের প্রতিও যেমন মনোযোগ দেবে, এটা তো করতে হবে, কষ্ট হবে, ইজি না কিন্তু, হ্যাঁ, আবার সম্পর্কটাও ভালো রাখতে হবে যাদের সাথে আমরা কাজ করছি, তাহলে তুমি হয়ে উঠবে একজন পূর্ণাঙ্গ একজন লিডার।